नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 28 डिसेम्बर बुध वृश्चिक राशिते तैरी होच्छे अति शक्तिशाली लक्ष्मी नारायण योग आर 6 राशि जीवने बचर शेषे महासमृद्धि। हाँ ठीक धरेछेन, आजेर एई भिडियोए आमी 6 सौभाग्यवान राशिर नाम जानाबो जादेर जीवने काल थेकेई बिराट सौभाग्येर समय शुरू होच्छे। केनना काल ठीक बेला 11টায় बुध तार राशि परिवर्तन करछे। बुध धनु थेके प्रवेश करबे वृश्चिक राशिते आर वृश्चिक राशिते बर्तमाने बसे आछे शुक्र। तैरी हबे बुध आर शुक्रेर अति शक्तिशाली लक्ष्मी नारायण योग आर ई लक्ष्मी नारायण योगेर प्रभावे 6 राशि जीवने आसबे महासमृद्धि। कौन से 6 राशि ता जानते भिडियोटी शेष पर्यन्त देखुन। तार आगे बोली, आमारी यूट्यूब चैनलटीके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते ई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशे प्रवेश करी। प्रथम जे राशि ई शुभ लक्ष्मी नारायण योगेर प्रभावे आर्थिक समृद्धि, चाकरीते उन्नति, कर्मजगते बाधा दूर हबे, आसबे बिराट बड़ अर्थ, बिराट बड़ अर्थेर भाण्डार तादेर जीवने आर्थिक समृद्धि सुउच्च उच्चतায় पौंछाबे, सेई राशिटी होच्छे वृश्चिक राशि। कारण वृश्चिक राशितेई शुभ लक्ष्मी नारायण योग কাল সকাল 11টা থেকে, তাই বছরের শেষ প্রান্তে এসে বৃশ্চিক রাশি একটা বিরাট বিরাট সমৃদ্ধির সুযোগ পাচ্ছে। আর বৃশ্চিক রাশিতে যেহেতু এই সুযোগ তৈরি হয়েছে, তাই বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা 28 তারিখ থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই 11টার পর বিরাট সমৃদ্ধির মুখ দেখবে। দ্বিতীয় রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি। কারণ সিংহ রাশির চতুর্থ স্থানে তৈরি হওয়া এই যোগ সিংহ রাশির জীবনে আনবে মহাসমৃদ্ধি। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনে ভরপুর যোগাযোগ আনবে আর আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন। আপনার জীবনে আনবে সমৃদ্ধির জোয়ার আর আপনি জীবনে নিত্য নতুন উন্নতি করতে পারবেন। শুধু কর্মজীবন বা ব্যবসা ক্ষেত্রে নয়, এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনার বিদ্যা ক্ষেত্রে, বুদ্ধির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। এছাড়াও আপনার গৃহে শুভ অনুষ্ঠান হবে, মা বা মাতৃস্থানীয়দের হেল্প পাবেন, এছাড়াও বন্ধু বান্ধবের দ্বারা উপকৃত হবেন। আপনি স্বগৃহ লাভ করবেন, গুপ্ত সম্পত্তি লাভ করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। তৃতীয় রাশিটি মীন রাশি। কারণ মীন রাশির নবমে তৈরি হচ্ছে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ, এর ফলে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আসবে মহাসমৃদ্ধি। মীন রাশি আপনাদের জীবনে আসছে বিরাট বিরাট সফলতা আর মীন রাশির জীবনে নতুনত্বের ধারা খুঁজে পাবে, তাদের জীবন একটা বিশেষ উন্নতির পথ দেখবে। চতুর্থ যে রাশিটি এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে বিরাট সমৃদ্ধি চোখে পড়বে, তার হচ্ছে তুলা রাশি। কারণ তুলা রাশির ধনস্থান অর্থাৎ দ্বিতীয় তৈরি হচ্ছে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ। তাই বৃশ্চিক রাশি, সিংহ রাশি, মীন রাশির মতো তুলা রাশির জাতক জাতিকারাও বিরাট সমৃদ্ধি দেখতে পাবে। তাদের জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয় সৃষ্টি হবে এবং তারা জীবনে বিরাট সমৃদ্ধির মুখোমুখি হবে। পঞ্চম যে রাশিটি, সেই রাশিটি হচ্ছে মকর রাশি। কারণ মকর রাশি একাদশে তৈরি হচ্ছে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ, তাই মকর রাশির জাতক জাতিকা 28 ডিসেম্বর থেকে আপনি মাটি মুঠো করলে সোনা হয়ে যাবে, আপনার উপার্জন 10 গুণ বৃদ্ধি পাবে, আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন। সুতরাং বৃশ্চিক রাশি, সিংহ রাশি, মীন রাশি, তুলা রাশি, মকর রাশি, এই 5 রাশি 28 ডিসেম্বর বেলা 11টার পর থেকে বিরাট সমৃদ্ধি যোগ আপনাদের কপালে। কারণ এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আপনার সারা বছরের ধার দেনা মিটিয়ে আপনার প্রচুর ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। আর শেষ আর একটা রাশি, যে রাশি এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে সমৃদ্ধি সমৃদ্ধি চোখে পড়বে, যাদের জীবনে আসবে নতুনত্বের সুযোগ, যে রাশি একটা বিশেষ উন্নতি করতেই পারবে, সেই রাশিটি হচ্ছে স্বয়ং কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশি দশম স্থানে তৈরি হওয়া এই লক্ষ্মী নারায়ণ যোগ কুম্ভ রাশি
জীবনযাত্রার মান উন্নতি করবে। কুম্ভ রাশি অবশ্যই নতুনত্ব খুঁজে পাবে এবং কুম্ভ রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আসবে, তাদের জীবনে আসবে সমৃদ্ধি, তাদের জীবনে আসবে সুযোগ, আর কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। সুতরাং কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, তুলা রাশি, এই ছয় রাশি আগামীকাল থেকে যে শুভ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে সেই যোগের প্রভাবে রাতারাতি সময়ের পরিবর্তন দেখবে আর সাফল্য দেখে সকলে অবাক হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে